বর্তমানে এটা স্পষ্ট যে সশস্ত্র বাহিনীর উপরে প্রফেসর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নাই, আমার এইটা চিন্তা। এবং আমি প্রফেসর ইউনূসকে প্রথম থেকে বলে আসতেছি, আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন, আমরা সমর্থন দেব বলে আসছি কিন্তু। এবং এটার ফলেই জেনারেল ওয়াকার প্রকাশ্যে এসে অনবরত বিভিন্ন বিতর্কিত বিবৃতি দিচ্ছে, ফলে পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হচ্ছে। রয়টার্সের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎকারে যে চিন্তাটা জনমনে সবচেয়ে বেশি ধাক্কা দিছে তা হইল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখা এবং সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকা। কল্পনা করেন, সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ গণতান্ত্রিক ধারায় অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচিত সরকারের অধীনে নাই, আছে একজন মনোনীত রাষ্ট্রপতির হাতে, সুপ্রিম মতো লোকের হাতে। সেই সরকার কি কখনো স্বাধীনভাবে চলতে পারবে? বাংলাদেশে পাকিস্তানের চিহ্ন দেখতে পারতেছেন না? ইমরান খানের যে দশা হয়েছিল এরকম হবে না? পাকিস্তানের মতো জেনারেল সাহেবদের গুতায় জনগণের ভোটে নির্বাচিত রাজনীতিবিদদের শাসন কি কখনো কার্যকর হবে? হবে না। ঠিক ওইটাই চাইতেছে ওয়াকার। আমাদের মতে এটা ভীষণ বিপজ্জনক একটা প্রস্তাব। আপনি মহান্যায় করছেন ওয়াকার সাহেব এই প্রস্তাব দিয়ে। আপনি ভাইবেন না, আপনার চালাকি আমরা ধরতে পারবো না। আপনার ডালে ডালে চলেন, আমরা পাতায় পাতায় চলি। ওয়াকার সাহেব, পলিটিক্স করে আসা লোক বহুত দিনের, 18 বছর বয়স থেকে পলিটিক্স করি, আর আপনি 18 বছর বয়স থেকে লেফট রাইট করেন। আঙ্গেরের সাথে চালাকি করবেন না, চালাকি ধরে ফেলবো। চালাকি ধরে ফেলা আমি ছাড়াও মেলা লোক আছে। হ্যাঁ, পরে আবার চিন্তা করেন না যে পিনাকিটা সরাই দিলে আবার ভালো হয়ে যাবে, জি না, আমি ছাড়া মেলা লোক আছে, ওটা ধরে ফেলবে। তো আমার মনে হয় যে ভবিষ্যতের এই সমস্ত বিকল্প পথ মাথায় রেখায় শাসক জেনারেল সাহেবেরা 5ই আগস্ট শাসনের নিরাপদ পলায়ন নিশ্চিত করছিলেন। তারা এটা করতে গিয়া বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে যে সমস্ত আপোষ এবং স্বার্থহানিকর অঘটন ঘটাইছেন তা নিয়ে তরুণ অফিসার এবং সৈনিকদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করা জরুরি। কি কি সেই প্রশ্ন? 1 নম্বর, একটা দেশবাসীর উদ্দেশ্যে একটা পরিকল্পিত নাটক প্রচার করা হয়। দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছিল যে বিক্ষুব্ধ জনতা গণভবনের দিকে আগায় আসতেছিল বলে মাত্র 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয় হাসিনাকে। এই সময়ের মধ্যে পদত্যাগ করে হাসিনা সামরিক হেলিকপ্টার করে দেশ ছাড়ে। কিন্তু নাটকটি সময়ের ফ্রেমে বিশ্বাসযোগ্যতা হারায়। এটা নিছক 45 মিনিটের নাটক ছিল না, হুট করে কিছু হয়নি। জবনিকা পাতের বেশ কয়েক ঘন্টা আগে থেকেই এই নাটক সাজানো হয়েছিল, যার প্রত্যেকটা মিনিটের হিসাব এবং বিবরণ এবং ঘটনার বিস্তারিত অবশ্যই আছে। কখন হয়েছিল এই নিরাপদ পলায়ন নাটকের প্লট রচনা? কে বা কারা এটা তৈরি করছিল? এর সাথে কি ইন্ডিয়া জড়িত? প্রতিবেশীদের সঙ্গে আতাত করিয়া সফল সমন্বয় ঘটায় কি হাসিনাকে দিল্লিতে পাঠানো হইল? 2 নম্বর, 5ই আগস্ট হাসিনা পদত্যাগ করলে তার সরকার কার্যত বিলীন হইয়া যায়। তখন রাষ্ট্রপতি ছাড়া এমন কোনো কার্যকর রাজনৈতিক শাসন বা কর্তৃত্ব ছিলেন না যিনি এই পলায়ন অনুমোদন করবেন। তিনি কি হাসিনার সেফ ইভ্যাকুয়েশন নিশ্চিত করছেন? পদত্যাগের পর সামরিক বিমানে চইরা দেশ ত্যাগ কি হাসিনার জন্য বৈধ ছিল? গণভবনের পেছনে এসা হেলিকপ্টার চইরা কুর্মিটোলা বিমান ঘাটিতে, সেইখান থেকে C-130 বিমানে চড়ায় সীমান্ত পাড়ি দিয়া ফ্যাসিস্ট হাসিনাকে দিল্লি নিয়ে যেতে কে নির্দেশ দিছিলেন? বিমান বাহিনী প্রধান? বিমান বাহিনী প্রধান কি একাই এই অপরাধপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি অপরাপর চেইন অফ কমান্ড বা সার্ভিস চিফদের সাথে পরামর্শ করিয়া এই অপকর্মটা সম্পন্ন করছিলেন? 3 নম্বর, ওই যে নাগরিক টিভিতে সাকিবের সাথে টেলিফোনে কথা বলার সময় ওয়াকার সাহেব একটা প্রকাশ্য বিবৃতি দিয়েছেন, সেখানে বলছেন হাসিনার দেশ ত্যাগের খবরটা তিনি কারো কাছ থেকে শুনছেন, শুনেন কি বলে? প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টি গুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি। কি কইল, শুনলেন তো? সেই সময়টাতে নাকি তিনি সকল রাজনৈতিক দলের নেতা, ছাত্র নেতা এবং নাগরিক সমাজের ব্যক্তিদের সাথে সেনা সদরে ছিলেন। সেক্ষেত্রে যে প্রশ্ন অপমীমাংসিত থাকে তা হইল, সেনা প্রধান তখন কেন সেনা সদরে এই সমস্ত অতিথিদের আমন্ত্রণ জানাইছিলেন? 4 নম্বর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কি খুনি হাসিনার ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট ক্লিয়ারেন্স ছাড়পত্র পাইছিল? যদি না পাইয়া থাকে তাহলে খুনি পালালো কার সহায়তায়? পলায়নরত স্বৈরাচারিণীর বিমানের ট্রান্সপন্ডার কেন বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল? এতে কি ওই বিমানে থাকা সকল যাত্রীর জীবন বিপন্ন হওয়ার হুমকির মধ্যে ছিল না? 5 নম্বর, ফ্লাইটে হাসিনার সঙ্গে আর কে কে ছিল? ওই আরোহী তালিকা কোথায়? ক্রু কারা ছিল? SSF এর কে কে PGR এর কোন সদস্যরা খুনির সঙ্গে উঠছিল? ওই বিমানে থাকা সব যাত্রী কি বৈধ ভিসা ছিল? 6 নম্বর, পালানোর নিরাপদ পথ তৈরি করে দিতে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগটা কে করে দিছিল? এই আলোচনার মধ্যস্থতা কে করছিল? খুনি হাসিনার নিরাপদ পালানোর বিষয়ে রাজনৈতিক দলের নেতা, ছাত্র নেতা এবং নাগরিক সমাজের কর্তা ব্যক্তিদের মধ্যে কারা সম্মতি দিছিল? আমরা মনে করি এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ কর্তব্য। বাংলাদেশের নাগরিকদের, বিশেষ করে আন্দোলনে অংশগ্রহণের ছাত্র জনতা, জুনিয়র অফিসার এবং সৈনিকদের এই সমস্ত তথ্য জানার অধিকার আছে। অথচ এখন পর্যন্ত
ডক্টর মোহাম্মদ ইউনুসের অলস, অকেজ, অথর্ব, বুড়া হাবরার অন্তর্বর্তী সরকার এই বিষয়ে সম্পূর্ণ নীরব। এইবার আসেন চতুর্থ ইস্যু নিয়ে আলাপ করি। সেনাবাহিনী কি মাতৃভূমি রক্ষা করতে প্রস্তুত? দেশে বড় যে কারণ দেশবাসীর চোখের আলোয় দেখা হইতেছে তা হইল বাংলাদেশের সীমান্ত এখনও অস্থিতিশীল। সীমান্তের ঠিক ওপারে আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলমান। রোহিঙ্গারা এখনও নিজের ভূখণ্ডে নির্যাতিত। আজও তাদের দেশ থেকে বাধ্য করা হচ্ছে, আরও শরণার্থী আমাদের দেশের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা অব্যাহত আছে। এই সুযোগে কুকি চিনরা বেশ সক্রিয় হয়েছে। ইন্ডিয়ার মণিপুর, মিজোরাম এবং বার্মার চীন রাজ্যের স্বগোত্রীয়রা আতাতে আমাদের পার্বত্য চট্টগ্রামের বিশাল একটি অংশ নিজেদের বলে দাবি করতেছে। আপনারা সবাই জানেন PCJSS এবং UPDF পার্বত্য চট্টগ্রামে নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে। সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এমন হুমকি মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনীর পরিকল্পনা এবং প্রস্তুতি কতটুকু তা দেশবাসীর জানা প্রয়োজন। পাশাপাশি ইন্ডিয়া অবিরতভাবে তার বল প্রদর্শন করতেছে। অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের নিয়মিত হুমকি স্রেফ ফাঁকা আওয়াজ বইলা উড়িয়া দেওয়াটা ঠিক না। ডক্টর ইউনুস সরকারের উপর ভারত মোটেও খুশি না, এটা কিন্তু মাথায় রেখেন। বাংলাদেশ আক্রমণ করিয়া ইন্ডিয়া যে তাদের পুতুল হাসিনাকে আবারও ক্ষমতা বসানোর চেষ্টা করবে না এর নিশ্চয়তা আছে কি? কিংবা এমন আশঙ্কা কি কোনো সমরবিদ অস্বীকার করতে পারবেন? পারবেন না। অবশ্য আক্রমণ বা আগ্রাসন বলি তা করতে ইন্ডিয়া বেশ কয়েকটা অজুহাত ধীরে ধীরে উচ্চারণ করে পটভূমি কিন্তু তৈরি করতেছে। যেমন সংখ্যালঘু নির্যাতন, নিপীড়ন, ইসলামী মৌলবাদের উত্থান, ইন্ডিয়ায় অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশ ইত্যাদি। এমন হুমকি মোকাবেলায় কি আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে? দেশবাসীর সামনে বুকে হাত রেখে আমরা প্রস্তুত এমন অভয়বাণী দেওয়ার সততা, সাহস কি তিন বাহিনী প্রধানদের আছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান কি দেশবাসীকে পরিপূর্ণ আশ্বাস দিতে সক্ষম যে তারা ভবিষ্যৎকে মোকাবেলার পুরোপুরি তৈরি আছেন? আগে তো এই কাজটা করবেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথার একেবারে পোকা উঠে গেছে না? নিজের কাজের খবর নাই, রাজনীতির খবর নিয়ে মাথা গরম করে বসে আছেন। খুনি হাসিনার পতনের আগে 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কিছু দলবাজ আর্মি অফিসার তখন বিক্ষোভরত নিরস্ত্র ছাত্র জনতার দিকে গুলিও ছুড়ছে, মারাও গেছে ওই গুলিতে, আমাদের কাছে ভিডিও আছে। গণ অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতাও দিছে। এমত অবস্থায় জেনারেল ওয়াকার সাহেব কি আমাদের আশ্বস্ত করতে পারবেন? তথাকথিত জননিরাপত্তার কাজে দীর্ঘমেয়াদে সেনাবাহিনী মোতায়েন করে রাখার কারণে সেনাদের দেশরক্ষার মনোবল, লড়াইয়ের পূর্ণ ক্ষমতা এবং দক্ষতা অক্ষুণ্ণ আছে কি? তিনি কি নিশ্চিত করবেন ওনারা সত্যিই রাজনীতি মুক্ত এবং এখন কেবলই দেশ সার্বভৌমত্বের অধিকার রক্ষায় বহিরাগত আক্রাসন মোকাবেলায় প্রস্তুত? তিনি কি গ্যারান্টি দিতে সক্ষম আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ চক্র, কোর্স ক্যাডার, ইনডোর আউটডোর অনুশীলন, বিশেষজ্ঞ প্রশিক্ষণ সহ সকল পেশাদার কার্যক্রম স্থগিত বা কমানোর পরেও সেনাদের পেশাগত দক্ষতা বজায় আছে? শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্যে বাংলাদেশ কি উপযুক্ত দক্ষতা, প্রশিক্ষিত জনশক্তি, অস্ত্র এবং গোলা বারুদ আছে? সশস্ত্র বাহিনীকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব থেকে দ্রুত সরায় যুদ্ধের পর্যায়ে প্রস্তুত করতে কতদিন সময় লাগে তা কি তারা জানেন? তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানেন দীর্ঘদিন ব্যবহার না করলে ধারালো অস্ত্রটাও মরিচায় ক্ষয় ধরে যায়।